কিরে পাগলি চুদি খাকশিয়াল মাতাল, খেপে গেছিস নাকি পাগলি চুদি? হ্যাঁ তুই হ্যাপি ফ্যামিলি সুলতার জাঙ্গিয়া ফুটো কি কেন করি? তোর তুই কি ওর পোত চাটছিলি যে জাঙ্গিয়াটা ফুটো কি না? তুই দেখলি কি করে ওর পোত চাটছিলি? হ্যাঁ দেখ, ও তোর চাটছে না, ওর ওর যা জুতোর দাম তোর মুখেরও দাম হবে না। হ্যাপি ফ্যামিলির আমাদের সুলতার যা জুতোর দাম তোর মুখের দামও হবে না, কারণ হ্যাপি ফ্যামিলির কী অকাত আছে হ্যাপি ফ্যামিলি নিজেও জানে আমরাও জানি, তাই তাই বেশি নিজের অকাত দেখাতে আসিস না। তুই মনে হচ্ছে হ্যাপি ফ্যামিলি আমাদের সুলতার শুনু চাটছিলি? শুনু না পোত চাটছিলি, কোনটা চাটছিল বলো, কারণ দেখে তো পুরুষ পুরুষ মনে হয়। মাল খায়, সিগারেট খায়, এ বাবা কী পর্দা ফাঁস করলে সুলতা, এই ফ্যাক্সিয়াল মাল খায়, ওই জন্য রেড লাইট এরিয়া করে মারায়। হ্যাঁ আর ও নাকি কন্টেন্ট শু, আর ও কন্টেন্ট ফেললে তবে তোমরা কন্টেন্ট করতে পারো, আর শু মুতলেও খেতে পারে। আর ও শুয়ের কন্টেন্ট যখন শুকে বলে তখন ওর আমরা স্বপ্নে আসি ওর, তাই না মাতাল চুদি খ্যাক্সিয়াল? কিরে এ মাতাল বাবা, হেসে গোড়াঘুড়ি উড়ি আমার হাসি, সুলতার জাঙিয়া চেটে বেড়াচ্ছিস, দাঁতের করে নিয়ে ঘুরিস নাকি? নাকি তোর ওই সুলতার ছেঁড়া জাঙিয়াগুলো নিয়ে এসে তোর বরের মুখ মোছাস, না তুই মুখ মুছিস যে সেরা একবারে সুলতার জাঙিয়াতে চলে গেছিস? ছি 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 ছি, কী লজ্জা কী লজ্জা! এরা আবার নাকি বলে আপব্রিঙ্গিং, এদের আপব্রিঙ্গিং এমন, সুলতার একবারে জাঙিয়ার তলায় চলে গেছে, যে সুলতার ছেঁড়া জাঙিয়াগুলো নিয়ে এসে তোর বরকে রুমাল করে দিস একদম, দেখবি। কারণ দেখ, এ দেখ তুই বললি সুলতার জাঙিয়া, এরপর বলবি দেখো আমি কিছুই বলিনি, আমার পোদেরা লাগতে এসেছে, আমরা একে অপরকে ভালোবাসি। তোকে যখন শু বলেছিল তখন খেলাঘর থেকে শুরু করে বাসা থেকে শুরু করে এমন কোনো ভিডিও নামেনি যে শু মা হওয়ার যোগ্যই না, আর শু এত বড় অভিশাপ দিয়েছে ওয়াইটি থেকে বের করো, বুঝেছিস? তোকে যখন বলেছিল শু, তুই অ্যান্সারটা সোজাসুজি দিতে পারতিস, কিন্তু না তুমি তো সেদিনকে মন ব্রত করেছিল, কারণ তোমাকে সেদিনকে থাম্বালিংগুলো লিখতে হচ্ছিল, নাহলে যার ছেলেকে এত কথা বলার পর সেই মা যে এত সুন্দর করে একটা থাম্বালিং লিখবে এটা আমাদের জানা ছিল না। ওরে বাবাও কী কাতর ছেলেদের, আসলে গণপতি বাপ্পার খেয়াল রাখছিল তো ওই জন্য ও মনে নিশ্চিন্ত মনে থাম্বালিংটা বানাচ্ছিল, আর আমাদের গণপতি বাপ্পা একদম আমাদের বাচ্চাগুলোকে দেখতে পারে না, কারণ আমরা গণপতি বাপ্পাকে মালের বোতল আর সিগারেট তো দিইনি, আমরা লাড্ডু দিয়েছি। এদের আবার গণপতি বাপ্পা পুজোর সময় যে আবার মাল আবার আড্ডা ইয়া হয় ওই কারণে, ছেলের শোক না গো, সেদিন তোরা মাল খেতে ব্যস্ত ছিল ওই জন্য ওই দিন ভিডিও দেয়নি, কারণ দেখছে ভিডিও সামনে এলে কী বলবে। আর এখন তো এক নম্বর চ্যানেলটা থেকে দু নম্বর, ওই যে সবাই আমরা বলছি না দু নম্বর চ্যানেলও দাঁড় করাতে পারিনি, দেখো দু নম্বরেতেও কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে গেছে, নাহলে তো দাঁড়াচ্ছে না, কারণ ও শুয়ের কন্টেন্ট ছাড়া ওই কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া ওর ভিডিও কেউ দেখবে না, কারণ ওর কোনো ডেলি ব্লগ বা কোনো কিছু, শুয়ের পাওয়ার অনেক ওপরে, এটা টট করে সবাই বুঝতে পারবে না, চলো দেখতে থাকো। আমাদের খ্যাক্সিয়াল মাতাল খ্যাক্সিয়াল নিজের লেভেলটাকে বিশাল হাই মনে করে, খ্যাক খ্যাক খ্যাক্সিয়াল নিজের লেভেলটাকে এতটা হাই মনে করে যে ও শুকে নিয়ে বলে আর ওকে নিয়ে সবাই বলে, আরে না রে ছিনাল তোকে নিয়ে কেউ বলে না, দেখ তোকে শু গালাগালি দিয়েছিল তুই শুকে গালাগালি দিবি, দ্যাটস ইট, ম্যাটার মিটে গেল। না তার ভিতরে তো শান্তি, কী মা শান্তির ছেলে, কী মা শান্তির মেয়ে, সঞ্জয়ের ছেলে রিজু, এদেরকে না টানলে তো তোর ভিউজ হবে না, কারণ তুই যতই হোক তুই গালাগালি দিবি আর আমাদেরকে দিবি না, তাহলে কি লোকে তোর ভিডিও খাবে? তোর মুখে কেউ মুতবেও না, তোর মুখে, তুই যে লোকের মুখে দৌড়ে দৌড়ে মুততে যাস না, তোর মুখে কেউ মুতবে না। কিরে মাতাল, এইবার বুঝলাম তুই ওই রেড লাইট এরিয়ার বিষয়ে এত কী করে জানিস। আমি জানি তো ভদ্র সভ্য বাড়ির লোকেরা এত খবর রাখতে পারবে না, কারণ তারা শুধু বইপত্র পড়াশোনা রান্না বান্না সংসার ধর্ম এইসবের, তুই হাঁটো ছেঁচড়ে ছেঁচড়ে ওইখানে খাটতে যাস। এইবার বুঝে গেছি রেড লাইট এরিয়ায় এই খ্যাক্সিয়াল খাটতে যায়, কারণ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন মালের বোতল কিনে নিয়ে আসে। আরে বেয়ারা চালাও ফোয়ারা, বিশাল খাচ্ছিস, হ্যাঁ চাল হাট, ওরে জানে দে জানে দে আবে হাওয়ানে দে। তুইও তো বাপু আমার রেড লাইট এরিয়া বেঁচে খাচ্ছিস, আমার ছেলে মেয়েকে বেঁচে খাচ্ছিস, আমার হচ্ছে কন্টেন্টকে ধরে খাচ্ছিস, তুইও তো তাই। আর একটা জিনিস দেখ, তুই বলবি আর তোর গ্যাংয়ের লোক বলবে, সেটা তুই কানের মধ্যে মানে ওই বাড়া ঢুকিয়ে রাখিস, ওই জন্য শুনতে পাস না, বা ড্যাশ ড্যাশরা, কারণ তুই কী বলিস ভুলে যাস,
তুই কি তোর তোর হয়ে কে বললো দেখতে পাস না, অথচ কমিউনিটিতে দিস কিন্তু তুই দেখতে পাস না। আর তোকে যদি আমাদের এই দিক থেকে কেউ বলে, তখন আমি তো বলেছি শুধু সুকে, সু উত্তর দেবে সারা গ্যাংয়ের লোক চলে এলো। কেন হে, তুমি তাহলে সুকে একা গালাগালি দিতে পারতা? সু তুমি গালাগালি, সু তোমার ছেলেকে বলেছো, তুমি সুয়ের পেটের নাড়ি ভুড়িকে বলো, ঝামেলা শেষ। তুই তার ভেতরে কিমাকে টান লাগানো, সঞ্জয়কে টান লাগানো, এখন কিমা সঞ্জয় যে তোমার ভেতরে বাঁশ ঢুকাচ্ছে আচ্ছা করে, হালকা দেখে এরকম ঢুকাবে বের করবে, ঢুকাবে বের করবে, ঢুকাবে বের করবে, তোমাকে ঢুকাতে হেবি মজা। হুম, এই খ্যাকশিয়াল ছিনাল যদি খ্যাকশিয়ালকে বলছি, এখন তো ছিনাল যদি মাতাল খ্যাকশিয়াল, তোর নামের লিস্টে ইয়ে বেড়ে যাচ্ছে, ছিনাল যদি খ্যাকা, ছিনাল যদি মাতাল খ্যাকশিয়াল, আসলে মাতালটা তো নতুন জুড়েছে না, একটু টাইম লাগবে। এই যে অডিয়েন্স বা আমাদের ভিউয়ার্সরা, আজ থেকে খ্যাক খ্যাক খ্যাকশিয়ালের নাম হলো ছিনাল যদি মাতাল খ্যাকশিয়াল। মদ খায় মাতাল চুদি, ওই জন্য মাতাল চুদি হয়ে ভিডিও করে, ওই জন্য ও কখন কাকে অ্যাটাক করলে ভুলে যায়, কখন ও কাকে কী বললো ভুলে যায়, কখন কে ও ওর হয়ে বললো ভুলে যায়। কারণ সুতপা যেদিন বলেছিল তারপরের দিন ও ভিডিও করেনি, কিন্তু অনেক লোকে ভিডিও করেছিল, তাদেরকে কিন্তু সুতপা বলেনি, সুতপা শুধু পার্টিকুলার একজনকে বলেছিল খ্যাকশিয়ালকে, কিন্তু না ওরা সবাই মিলে সুতপাকে বলতে পারবে। এইবার ও সীমা কিমা কিমা, ও ও নিজে একটা ভেন্ডি, তো তার জন্য কিমা ভেন্ডি করে চিৎকার করে যায়। তা কিমা ভেন্ডিকে যখন ও বলেছে সেটা ঠিক আছে, কিন্তু কিমা ভেন্ডির সাথে যখন এরা দীপাঞ্জনা বা আমাদের ধরিত্রী বা মিলি বা অন্য কেউ বলবে, সেটা হয়ে গেলে ওকে বেঁচে খাচ্ছে, ওরে আমার ওর গুদের এমন দাম যে ওই গুদ আবার নাকি বেঁচে খেতে হবে। তো তো ছ্যাঁপলা পড়া গুদ কে বেঁচে খাবে? হ্যাঁ আমি তো বললাম আমি দুদিন দেখেই নি তুই এসব ভিডিও করেছিস, তোকে আমি তো কন্টেন্ট মানে কি, আমি তোকে ছেঁড়াও মনে করি না, তোকে তো মনে করি না, তারপর ধর তোর ইয়েকেও মনে করি না, ওকে তো আমি একবারে ফেলে দেওয়া প্যাড ছাড়ার কিছুই মনে করি না, একদমই ফেলে দিই, যেটা আমাদের শরীর টরীর মানে যেটা হয় ভগবানের যেটা হতে থাকে সেটা আমরা যেমন ইউজ করার পর ফেলে দিই, ওকে আমি আমরা এটাই ভাবি। ওকে নিয়ে কোনো দিন কোনো দিন আমার কোনো ভিডিওতে কোনো দিন ও আমার কন্টেন্ট হবে না। ও গলা ফাটি ফাটি চিৎকার করে ফেলে, ওই যে টিকটিকি বললাম না, চিৎকার করে 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 ও করেই গেছে, দেখিও নি জানিও না। কিন্তু হ্যাঁ টিকটিকিকে এই আজকালের মধ্যে একটুখানি দেবো, আচ্ছা করে একটু রং মশলা দেবো, খুব ভালো লাগছিলো, কারণ তোকে দেবো আর তোর নাগরকে দেবো না তাই হয়। এই জন্যে বলি তুই কী করে রেড লাইট সম্বন্ধে এত জানিস, খ্যাক খ্যাক খ্যাকশিয়াল বুঝে গেছি, তোর মা ওখানে প্রচুর খেটেছে তার জন্য তো ব্যাচারি আজকে শুয়ে পড়েছে। না তোর মাকে তো আবার বেঁচে খাওয়া না, আমরা আবার একে ওকে বেঁচে খাই না, তবে হ্যাঁ কেউ আবার গায়ে পড়ে যদি বলে আসো আমার বেঁচে বেঁচে দাও বেঁচে খাও তাহলে খাই, তখন হারে রে 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 রে। এখন আমি একটুখানি বেরোবো, তা আমি ভাবলাম বেরোবার আগে একটু খ্যাকশিয়ালকে খ্যাক 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 করছে, তোদের তো আবার সব মোড়ে ঠোড়ে খ্যাকশিয়াল হয়েই জন্মাবে বলছে পরের জন্মে, ভালো খ্যাকশিয়াল হয়ে জন্মালে ওই সারা নরক যত নরকের কীটের মাংসগুলো তোরা আরাম করে খেতে পারবি, যারা পাপ করছে পাপ করে তো তারা পচে গুলো মরবে, সেই সব মাংসগুলো তোরা খাবি, খেয়ে পেটটা ভরাবি খ্যাকশিয়ালের দল। তোরা যে ভেবা কীভাবে মাংস ছিঁড়ে খেতে পারিস, আর আপব্রিঙ্গিং আমার এমন আপব্রিঙ্গিং, সঞ্জয় কিন্তু ছেলেটার মধ্যে দূরদৃষ্টিতা আছে, যথেষ্ট দূরদৃষ্টিতা আছে, ওর একটা ভিডিওতে ওর মুখের যা ভাষা আমরাই কথায় কথায় ভাষা খারাপ করি, এই দেখ মাতালচুদা বলে দেখ ভুলে যায় একদম, ও মা একটা পাক্কা মাতালচুদি খ্যাকশিয়াল, তার জন্য ভুলে গেছে যে এইসব কন্ট্রোভার্সিতে নামার আগে ও বা ড্যাশ ড্যাশ লের ভিডিও বা ড্যাশ ড্যাশ লের ইউটিউব, ও তখনই ওকে ওকে কেউ চিনত না, তখনই ওর গালাগালি দেওয়া শুরু হয়ে গেছিলো নিজে নিজে। আর একবার মৌমিতা কেয়া এরা হচ্ছে পাক্কা এরকমও ভিডিও করেছে দেখবা, শুরুতে এই তিন চার মাস পাঁচ মাস পুরোনো ভিডিওতে চলে যাবা, ও ওকে তখন আমরা তো আমি তো ভালোই বাসতাম, আর কোনোদিন ওর খারাপ ভিডিও করিনি, কিন্তু ও করতো ও ভীষণভাবে করতো। দেখ কিন্তু MSL এর বিরুদ্ধে ভিডিও করার সময় সুতপা কোথাও একটা বাজে শব্দ বাজে ভাষা ইউজ করে না, আমিও যতদিন সুত MSLকে নিয়ে ভিডিও করি ওর ভেতরে নোংরা ভাষা থাকে না, কিন্তু তোদের থাকে, তোরা তো উঠতে বসতে শুয়ে নাড়ি ভুড়ি না চটকালে পেটের ভাতা জমাবে না, চলো রাখলাম টাটা। আমার দু তিন দিন সেইভাবে ভালোভাবে ভিডিও আসবে না, তা তোমরা আমি এই যে ডাক্তারখানায় যাচ্ছি জানি না কীরকম কন্ডিশান থাকবে, তা তোমরা প্লিজ আমার পুরনো ভিডিওগুলো দেখতে থেকো, কমিউনিটিতে ভিডিওগুলো দেবো দেখতে থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো, আর আমি জানি আর আমি বিশেষ করে আমি নিজেই YT থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারবো না, আমি যাই করবো তোমাদেরকে আপডেট খবর আমি দিতে থাকবো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবে এবং আমাকে প্রতিদিন আপডেট খবর আমার প্রিয় লোকেরা হোয়াটসঅ্যাপে দিতে থাকবে।
টাটা, সবাই ভালো থেকো।